ক্লাস থ্রি, আজকেও চলে এলাম তোমাদের অঙ্ক নিয়ে। আজকে আমাদের 63 পাতা থেকে শুরু হবে 28তম পর্ব। আমি প্রত্যেকটা পর্ব তোমাদের অঙ্কগুলো ধরে ধরে করে দেওয়ার চেষ্টা করছি এবং ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, যাতে তোমরা সহজে পরবর্তী পর্বটা খুঁজে পেয়ে যাও। চলো আজকে 28তম পর্বটা, মানে 28তম পর্বে আমাদের প্রথম, মানে এই 63 পাতা প্রথম থেকে আমরা দেখি। নারকেল নিয়ে বাজারে যায়। পূর্ব মেদিনীপুরে দীঘায় শাকিলের বাড়ি। সে 5 বস্তা নারকেল নিয়ে বাজারে যাচ্ছে, অর্থাৎ পূর্ব মেদিনীপুরে মানে দীঘার কাছে তার দীঘায় বাড়ি আর কি, অর্থাৎ সেখানে তো নোনা জল সমুদ্র আছে, নারকেল গাছটা খুব ভালো হয়। 5 বস্তা নারকেল নিয়ে বাজারে যাচ্ছে, প্রতি বস্তায় 28টি নারকেল আছে। তা শাকিলে মোট কটা নারকেল নিয়ে বাজারে যাচ্ছে? মনে করো একটা বস্তায় 10টা আছে, দুটো বস্তায় কটা আছে? 20টা। 3টে বস্তায় কটা আছে? 30টা। তাহলে কি করছি আমরা, যটা নারকেল আর যটা বস্তায় আছে গুণ করে দিচ্ছি, 10 2 20, 10 3 30, এখানেও এটা গুণ করতে হবে। গুণটা নিচে করেছে, দেখো দুরকম গুণ করেছে, আমরা গুণটা শিখব দুরকম গুণটা। এইটাকে একরকম বিকল্প দ্বিতীয় পদ্ধতি, এটা প্রথম পদ্ধতি। প্রথম পদ্ধতিতে গুণগুলো শিখবে না, শিখবে কোন পদ্ধতিতে? দ্বিতীয় পদ্ধতিতে। কারণ এই গুণ আমাদের, ধরো যদি 3টে নিয়ে গুণ থাকে তখন আমরা কী করে গুণ করবো? এরকম গুণ শিখলে আমাদের অসুবিধা হবে। তবু আমি দেখিয়ে দিচ্ছি গুণটা কেমন করে হয়েছে। দেখো আমাদের 8টা প্রতি বস্তায় কটা করে আছে? 5টা, অর্থাৎ 5 দিয়ে আমরা গুণ করব, 20কে একবার করব, 8কে একবার করব। কেন 20কে করছি? কারণ সবাই জানে 5 10 50 হয়, তেমনি 5 20 কত হবে, কত জানো? 28টাকে আমরা ভেঙে নিয়েছি, তো 28টাকে আমরা যদি ভেঙে নিই, মনে করো 28 ছিল, এটাকে 28 সমান আমরা 20 যুক্ত 8 করতে পারি, ঠিক আছে? মনে করো এটাকে যদি 10 দিয়ে করতাম তাহলে 18 আসতো, 20 একটা শূন্য আনার চেষ্টা করবে, মনে করো 56 আছে, তাহলে কী করবো? 50 যুক্ত 6, সুবিধা হবে এই গুণগুলো, মানে তাড়াতাড়ি বা ক্ষেত্রে কাজে লাগে অনেক সময়। যেমন ধরো এবার 5 দিয়ে গুণ করতে হবে, 28 গণিত 5 ছিল, তাহলে এইটা গণিত 5, 5কে একে একবার দিয়ে, একে একবার দিয়ে, 5 2 10 হয়, 120 হয়, প্লাস 5 8 40 হয়, এটাকে যোগ করে দিলি 100 হয়, 5 20 120 লিখে ফেলছিল, ঠিক করে না, মানে 5 2 10 10 একটা শূন্য বাড়াতে হয়, 8 5 40, তার মানে দিয়ে যোগ করলে কত হচ্ছে? 140। এটাকে কিন্তু এই পদ্ধতিতে শিখিয়েছে আমরা। এটাকে যদি আমরা 5 দিয়ে গুণ করতাম 56কে, তাহলে কি হতো? গণিত 5 5 5 25 250 আর যুক্ত 5 6 30 30 যোগ করবে 280। এরকম ভেঙে নেওয়া হয়, যদি আমাদের 85 হয়, 80 যুক্ত 5 করবো, 80 আর 5 যোগ করলে 85, একটা শূন্য আনার চেষ্টা করবো, তাই এক্ষেত্রে সেটা করেছি আর কি, দিয়ে যোগ করে দিয়েছি 140 হয়েছে। কিন্তু আমাদের তো এইভাবে শিখলে হবে না, মনে করো আমাদের অনেক সময় অনেক বড় বড় গুণ করতে হবে, উঁচু উঁচু ক্লাস যেতে হবে, তা আমরা ছোটো করে গুণগুলো শিখ। কত ছিল? 28, গুণ চিহ্ন 5, তাহলে আমরা 8 5 কত হয়? 40, 40-এ 0 হাতে রইলো 4, 5 2 কত হয়? 5 2 10, আর 10 এটা যোগ করতে হবে, 10 আর 4 যোগ করলে 14 হয়, ঠিক আছে? আমি আর একটা দেখি, মনে করো 56কে 5 দিয়ে গুণ চিহ্নটা দেবে,
পাঁচ ছয়ে এটা এটা বা গুণ এটা এটা বা গুণ, অর্থাৎ এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, পাঁচ ছয় তিরিশে শূন্য, হাতে রইলো তিন, পাঁচ পাঁচে পঁচিশ, আর তিন যোগ করলে ছাব্বিশ সাতাশ আঠাশ হয় 280। আগেরটাও আমাদের 280 এসেছিল, এই গুণটি করলাম। এইভাবে গুণগুলো করবে, খুব তাড়াতাড়ি হবে, আর আমাদের নামতাটাও অনেকদিন মনে থাকবে। হ্যাঁ, এইখানে একটা মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে, গুণ্য গুণক, কোনটা গুণ্য হয় আর কোনটা গুণক হয় আর কোনটা গুণফল। আমরা তো দেখতে পাচ্ছি 140 একটা ফল পেয়েছি, কাজ করে গুণ করে পেয়েছি, এটা গুণফল, ভাগফলও হয়। ভাগফলটা কোথায় হয়, আমাদের ভাগের ওপরে, আবার ভাগে ঘর করলে এইদিকে, এটা এটা হয় ভাজক, এটা ভাজ্য। যাকে ভাগ করি তাকে ভাজ্য বলি, মাঝেরটাকে ভাজ্য বলি, তেমনি যাকে গুণ করি সেই হচ্ছে গুণ্য, আর বাকিটা গুণক। দেখো, আঠাশ এখানে গুণ্য, গুণক হচ্ছে পাঁচ। আমাদের অনেক সময় এটাও মনে পড়ে যাবে যে গুণ্য নামটা কিন্তু ছোট, কিন্তু সংখ্যাটা বড় হয়। পাঁচকে আঠাশ দিয়ে গুণ করতে গেলে আমাদের একটুখানি অসুবিধা হয়, পাঁচকে আঠাশ দিয়ে গুণ কেমন করে, অর্থাৎ এই গুণকটা সবসময় নিচে থাকে, গুণ্যকে ওপরে দাও। ভাজ্য গুণ্য যাকে ভাগ করা হয় সে হয়, যেমন ধরো পঞ্চাশ ভাজিত পাঁচ আর বত্রিশ গুণিত দুই। এখানে এ ভাজ্য, পঞ্চাশকে ভাগ করব, এ ভাজক, পঞ্চাশ হচ্ছে ভাজ্য, তেমনি এও গুণ্য। এইখানে যেন জ ফালাটা থাকে, অর্থাৎ ভয়াকা বর্কি জয় জ ফালা ভাজ্য, গয়া ওষুধ অনুমোদনে জ ফালা গুণ্য, এইটা বুঝতে পেরেছ? মনে করো এটা যদি লেখা থাকে, অনেক সময় আমরা ঘাবড়ে যাই, পাঁচ ভাজিত কুড়ি আর দুই গণিত বত্রিশ। আমরা পাঁচকে ভাগ করতে বলছি, সবসময় খেয়াল রাখবে কখনো যেন কুড়িকে ভাগ করে দেবে না, বড় পাড়া আছে বলে, পাঁচকে ভাগ করতে বলছে। তাতে আমাদের দশমিক আসুক, দশমিক দিয়ে ভাগ করা হয়, পাঁচকে যেমন ভাগ করা হয় কুড়ি দিয়ে, আমরা দশমিক নিয়ে এসে একটা শূন্য আনলাম, পাঁচ দুই তিনে ছয়, দুই দুয়ে চার, দুই আসবে চল্লিশ আসবে, তো আমাদের কিন্তু চলবে আর কি। এইভাবে গুণ আমাদের একটা দশমিক আছে শূন্য পাবো, পঁচিশ একশো দশমিক দুই পাঁচ হয়, এটা সবসময় গুণ্য, এটা কিন্তু না, এটা সবসময় পাঁচটা কিন্তু ভাজ্য আর দুইটা কিন্তু গুণ্য, অর্থাৎ বত্রিশকে আমাদের দুইকে আমাদের বত্রিশ দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? উপর আমাদের একে গুণ করি সেই কিন্তু গুণ্য হয়, আঠাশ গুণ্য পাঁচ গুণক গুণফল, এটা ভালো করে শিখে নেবে। আর একটা, বাহান্নকে তিন দিয়ে কী গুণ করে পায়, দেখো আমি খাতায় করি, তবে এখানটা মিলিয়ে নেবে। আচ্ছা, বাহান্ন সমান আমরা কী লিখতে পারি, পঞ্চাশ যুক্ত দুই, একটা শূন্য আনবো, বেশ আমরা কত দিয়ে গুণ করতে হবে এটাকে, এটাকে আমাদের তিন দিয়ে গুণ করতে হবে, সেটাই ছিল। দেখো, তিন পাঁচে পনেরো হয়, আর শূন্যটা বসিয়ে দিলেই হয়ে যায়, শূন্যর গুণে মজা, আর তিন দুই ছয়, তাহলে একশো পঞ্চাশ আর যোগ করলে একশো ছাপ্পান্ন। দেখো এখানে কিন্তু একশো ছাপ্পান্ন করে দিয়েছে, অর্থাৎ বাহান্ন করেছি, পঞ্চাশকে পঞ্চাশ আর দুই, পঞ্চাশ বাহান্নটাকে ভেঙেছে, ভাঙার পর পঞ্চাশ গুণিত তিন করেছে দুই গুণটা, আমি যেটা একইভাবে বন্ধন দিয়ে করলাম, তিন দিয়ে বইকে গুণ করেছি, যেটাকে একশো পঞ্চাশ আর ছয় যোগ করেছি, কিন্তু আমরা এইভাবে করব, বাহান্নকে তিন দিয়ে গুণ, এটা খুব সোজা, তিন দুয়ে ছয় হয়, তিন পাঁচে পনেরো হয়, হাতে কিছু ছিল না তো, দেখো সেই জন্য তীর চিহ্নটা দেখিয়েছে, ওপর এর সঙ্গে একবার এর সঙ্গে একবার, আগে এর সঙ্গে হবে, আগে এর সঙ্গে হবে, শিখে ফেলছে বলো। চলো আমরা একষট্টিকে পাঁচ দিয়ে গুণটা করি, একষট্টি তো, একষট্টি সমান ষাট যুক্ত এক করে দাও, উভয়কে কত দিয়ে গুণ করতে হবে, উভয়কে আমার পাঁচ দিয়ে গুণ করতে হবে, উভয়ে কিন্তু পাঁচ আছে, তাহলে কী এলো, ছয় পাঁচে তিরিশ, পাঁচ ছয় তিরিশ শূন্য হলো, এর সঙ্গে একটা গুণ, ওর সঙ্গে তিরিশ আর একটা শূন্য ছিল,
পাঁচ একে পাঁচ সমান 305। আমরা যদি এরকম গুণটা করি 61টিকে পাঁচ দিয়ে, পাঁচ একে পাঁচ, পাঁচ ছয় তিরিশ, হাতে কিছু ছিল না তো 305, এই গুণটা কিন্তু তাড়াতাড়ি হবে। দেখো সেটাই করেছে, এখানে কি করবে, এখানটা লিখবে 60, এখানটা 2, এখানে 60 গুণিত 5, আর এখান দিয়ে সমান দেবে 300, আর এখানটা 2 গুণিত 5 যে সমান দেবে, 2 গুণিত 5 আমাদের গুণফলটা কত হলো, না এটা তো 1 হবে, 60 যুক্ত 1 আছে 1, তাই দেখছি 1 গুণিত 5 সমান 300 লিখবে, এখানটা 5 লিখবে দিয়ে 305 করে দেবে, এটাকে 5 একে 5, 5 ছয় 30, যেরকমটা করলে তখন শিখে ফেললাম এই পাতাটা। গুণটা বিকল্প দ্বিতীয় পদ্ধতি গুণটা করবে, এখানে অনেকগুলো গুণ দিয়েছি আমরা করিনি, আমি আর বইয়ে করবো না, একবার বইয়ে করে দিয়েছি আমি, আর তোমাদের বই তোমরা করবে কিন্তু আমি পাশে খাতায় করে দিচ্ছি। 81, 81কে 3 দিয়ে দেয়, একটু এই পাতাটি নিয়ে নেওয়া অসুবিধা, 81 গুণিত 3, এখানে 81 কে বলো, স্যার গুণ্য, তিনটা কে গুণক, বেশ চলো আমরা এই ছকটাতে আমরা এরকম তৈরি করি নি একটা, এখানে 3 লিখব, এখানে 80 যুক্ত 1 লিখব, এখানে 81টা লিখব, 80 গণিত কত দেবো 3, 3 আটে 24 হয় নামতাটা, আর এইটা কী হয়ে জানো তো, 1 থেকে 10 করে নামতো খুব সবই, 3 আটে 24 একটা শূন্য বসিয়ে দেবে, 24 শূন্য, আর এটা আমাদের 3 আকে 3 কত হলো 243 হবে, এখানটা লিখব 224 যুক্ত 3 243। আমরা এখানে গুণটা করব 81কে 3 দিয়ে, 3 আগে 3 আর 3 24, সাথে কিছু নেই, এটা সোজা কোন এই বিকল্প পদ্ধতি গুণটা শিখবে, এইগুলো করতে যাবে না, এরকম বইয়ে খাতে আছে বলে করে দিচ্ছি, আর একক দশক তাহলে এই জায়গাটা করে নেবে, এটা লাস্টে এটা করলাম, চল তারপরে এটা দেখি, পরে গুণগুলো করে দিই তোমরা নিজেরাই পারবে, 92 কত ভাঙবে, 90 যুক্ত 2, বই দিয়ে করে দিই, এখানে 92 লিখবে, 90 যুক্ত 2, একে কত দিয়ে গুণ করতে হবে 4, তাহলে 90 যুক্ত 4, তাহলে 9 4 36 360, আর এটা হবে 2 গুণিত 4 সমান 8 368, কত হবে 360 তো 8 সমান 368, 660, আমার থেকে ঠিক হলো কি না, 92কে 2 দিয়ে, 92কে 4 দিয়ে, 4 2 8, 9 2 18, 9 4 36, 37 38, 9 4 2 8 হাতে কিছু ছিল না, 9 4 36 368, আমরা তারপর এটা যাই, কত আসছে 4 দিয়ে গুণ হবে, এটা 38টা পড়ে লিখি, 30 যুক্ত 8, 4 দিয়ে গুণ করব, 30 গুণিত 4 আর 8 গুণিত 4 কত আসছে, 3 4 12 120, আর 4 8 32 332, তাহলে এখানে লিখব 1 2 0 3 2 32টা লিখে দেবো, সমান দেবে একটু, আর এবার যোগটা করি, 2 নেমে গেল, 5 3 দিয়ে 5 হয়ে হাতে 152, দেখি আমরা এখানে গুণটা করে ঠিক হয় কিনা, আর 4 32 2 হাতের হলো 3, 4 3 12 13 14 15 152, তাহলে আমরা শিখে ফেলছি বলো, এই গুণটা করবে সবসময়, এটা কত হচ্ছে 78, এটাকে 2 দিয়ে গুণ, তো 2টা এখানে লিখি, 78কে ওপরে লিখি, 70 যুক্ত 8 78 হয়, এখন যোগ চিহ্ন দিয়ে দিলে বুঝে যাবে ভালো, চলো আমরা দেখি নিই কত আসছে, তাহলে 70 গণিত 8 আট সাথে 56 560, আর শূন্যটা বসিয়ে দেবে না, আটে আর সাথে নামটা তৈরি করে দেবে তাহলেই হয়ে যাবে, আর গণিত আমাদের একটু ভুল হয়ে গেল না, 2 দিয়ে গুণ ছিল, 2 দিয়ে
7 × 2 = 14, 140, 140 হলো, এটা 8 × 2 = 16, শুধু 16 হবে, তাহলে 140 আর 16, 6 + 5, 4 + 5, আর 1 = 56 হলো, আমরা গুনতে এখানে দেখে নিই, 8টার তোকে 2 দিয়ে গুণ 8 × 2 = 16, হাতে হলো 1 × 7 = 2 = 14, 56 হলো। চলো তারপরে 69, 6 × 9 লিখলাম, এটা 60 + 9, এটা হবে 3 দিয়ে গুণ, তাহলে 60 × 3, 6 × 3 = 18, 180, 9 × 3 = 27, তাহলে 180 আর 27 যোগ হবে 7, 8 × 2 = 0, হাতে হলো 1 × 2 = 7। তো এখানে আমরা দেখি নি, 6 × 9 = 3 দিয়ে গুণ, 3 × 9 = 27, হাতের হলো 2, 6 × 3 = 18, 19 = 20, 207, দুটি মিলে গেছে। তো আমরা শিখে ফেললাম যে কেমন করে ভালো ভালো গুণগুলো করতে হয়, তো বিকল্প পদ্ধতি গুণটা শিখবে। এখানটা এই গোলগুলো ছিল মানে কেন তো আর যে 16 হাতে হলে 1, এখানটা 1টা দিতে হতো আর কি, দিয়ে আমরা তো পাশে রাখছিলাম, কেটে দিতে হবে। যেমন 8 × 3 = 24, হাতে হলো 2, এখানটা 2টা যোগ দেখে এখানে 5টা করতে পারতাম, ঠিক আছে। এই জন্য এগুলো ছিল, এটা যেমন 9 × 7, হাতে হলো 2, আমি 2টা এখানে রেখেছি, এটা এখানে রাখছিলাম, গুণের 2 উপরে রাখতে নেই, গুণের 2 সবসময় পাশে পাশে রাখবে। আবার দেখা হয় পরবর্তী ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক করবে।